মতলবে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে সাজিদুল হোসেন চৌধুরী দীপু পক্ষ থেকে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় যোগদানকারী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপুর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। চাঁদপুর টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এ সময় দীপু চৌধুরীর পক্ষে মতলবের উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চয়ন, কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, সহসম্পাদক সাইফুল ইসলাম শাহিন পাটওয়ারী, সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।